কিশোরগঞ্জ নিয়ে কাজ করার সময় ওয়ারি ডিভিশন এবং গুলশান ডিভিশন তারা মিলে অভিযান চালিয়ে প্রায় 33 জনকে গ্রেপ্তার করে। এবং 33 জনের মধ্যে এই কিশোরগঞ্জের যে অপরাধী 33 জনের মধ্যে অনেকের নামেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এবং তাদের কাজটি হচ্ছে তারা বিভিন্ন এলাকাগুলোতে বিশেষ করে বাড্ডা, বাঠারা, 300 ফিট এদিকে হলো যাত্রাবাড়ি বা গোয়ারির বিভিন্ন এলাকাগুলিতে তারা একসাথে জটলা থেকে তারা প্রথম টার্গেট করে, টার্গেট ভিত্তিকে তারা কোনো সময় ইপটিজিংয়ের ছলে, কোনো সময় ধাক্কার স্থলে তাদেরকে একটু উত্ত্যক্ত করে তারপর তারা ঘেরাও দিয়ে তার কাছে মোবাইল অথবা শুধু মানে মহিলা হয়ে চেইন টেইন সিনে তারা নিয়ে যায়। এবং মানুষ তখন দূর থেকে বুঝতেই পারে না যে এখানে যে একটা মানে ছিনতাইয়ের ঘটনা ঘটছে, কারণ তারা একটা সংঘবদ্ধ চক্র, তারা একসাথে থাকে। প্রথম 2 জন তাকে হয়তো ধাক্কা দিল, আবার 3 জন এসে বললো কি হয়েছে, মানে বিচারসুলভভাবে আসে, এসে তারা তখন ছিনতাই করে অথবা বিভিন্ন ধরনের। এছাড়াও তারা এই এলাকাগুলিতে তারা তাদের অনেক ভাইও রয়েছে, বড় ভাই, তাদের নামও তারা বলেছে, আমরা বড় ভাইয়ের নামটা আমরা পেয়েছি। বিষয়টি হচ্ছে কি, তারা এলাকাগুলিতে তারা মানে শুধু ইপটিজিং বা ছিনতাই বা চাঁদাবাজি না, তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে এবং সাধারণ মানুষের চলাচলের মানে চলাচল করা আসলে কঠিন হয়ে পড়ছে, যার প্রেক্ষিতে আমাদের ডিবি প্রত্যেকটা টিম বিভিন্ন এলাকায় কাজ করছে। এবং আমরা অলরেডি 2টি ডিভিশনেই 33 জনকে ধরা হয়েছে, তাদের নামে একাধিক মামলা হয়েছে এবং তাদেরকে আমরা রিমান্ডে আনবো, জিজ্ঞাসাবাদ করে তাদের বড় ভাই কারা সেটা জিজ্ঞাসাবাদ করে আমরা বের করবো যে এ ধরনের অপরাধ তৎপরতে কারা কারা জড়িত। প্রতিবেদনে এসেছে একটা প্রতিবেদন আছে ডিএমপি, সেখানে হচ্ছে এই ঢাকায় যত কিশোর গ্যাং তাদের ব্যাকআপ দিয়ে হচ্ছে অনেকগুলো কাউন্সিলর, 35 জন কাউন্সিলরের নাম আছে, এই তাদের বিরুদ্ধে আপনাদের কাছে আসলে আসলে আমরা এই যারা কিশোরগঞ্জ যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের মানে বড় ভাই হিসাবে তারা মানে বিভিন্ন সময় কিছু কিছু প্রাক্তন বর্তমান কাউন্সিলরের নামও বলেছেন যে তারা তাদের সাথে মানে তারা তাদের ভাই বা তাদের সাথে তাদের যোগাযোগ রয়েছে, কিন্তু এটা তাদের কথা, এটা আমরা তদন্ত করছি। আমাদের অন্যান্য ডিভিশনের টিমগুলো তারাও মানে এইগুলি নিয়ে তদন্ত করছে, যদি এটা এই ধরনের কোনো তথ্য পাওয়া যায় যে এর পিছনে বড় ভাই কারা, এদের নাম যদি দূরিত পাওয়া যায় এবং তাদের সুস্পষ্ট তদন্ত প্রমাণিত হয় তা আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।